তারপর মানে যেটা ব্যাংক সিলেক্ট করবা সেই ব্যাংকের সাথে যেটা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করে সিলেক্ট বাটন ক্লিক করব। দেন এটা আপনার ইউপিআই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। সো এটা এটা মানে আপনার যেটা বাজাজ ফিনসার্ভ যেটা ইউপিআই পেমেন্ট মেথড সেটা মানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল। এতিয়া বেলেগ কারবাক আপনি 1 টাকা হলেও মানে এটা সেন্ড করে চাব পারিব ক্যাশব্যাক কিমান পাওয়া যায়। সো তার কারণে মই ইয়েস সেন্ড বাটনটো ক্লিক করিম। যিকোনো এটা ইউপিআই সিলেক্ট করে ইয়াত প্রসেসত ক্লিক করিম। ইউপিআই আইডিটো এন্টার করার পাছত ইয়াত আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে পে করিব। মই 5 টাকা যে বেলেগ সেন্ড করেছো তার কারণে মই 1 রুপিস একটা ক্যাশ পয়সা আপনি স্ক্রিনত চাব পারে। সেটা ইয়াত থাকা রিওয়ার্ড বাটন ক্লিক করলে যেটা আপনি দেখা পাব ইয়াত থাকিব এটা 1 বলি আছে এই অপশনটা ক্লিক করিব। এটা মানে দেখা পাব গেট ₹100 অন ওয়ালেট লোড অফ 100 অর মোর উইথ বাজাজ ইউপিআই। যদি আপনি ওয়ালেটত 100 রুপিস এড করে আপনি 100 রুপিস ক্যাশব্যাক পাই যাব আপনার ওয়ালেটত। তার মানে 100 টাকা এড করলে 200 টাকা পাব টোটেল। সো নেক্সট আর আছে ইয়াত মোবাইল রিচার্জত আছে 10% ক্যাশব্যাক, ইলেকট্রিসিটি বিলত 10%, তারপর ইয়াত মানে পেমেন্ট করে থাকতে রেগুলারকে এটা মানে টাস্কর দরে আহে। সো তাত পেমেন্ট করলে কারবাক আপনার ফ্রেন্ড রিলেটেড পেমেন্ট করলে ইউপিআই জড়িয়ে ক্যাশব্যাক পাওয়া যায়। মই এতালেক 395 রুপিস ক্যাশব্যাক পাইছো। ইয়াত মোর 1 টাকাও মানে লোকসান যোৱা নাই, মানে নিজে নিজে মানে পেমেন্ট কৰিছোঁ আৰু কেশবেক পাইছোঁ। সো এই এপটো আপুনি ইনষ্টল কৰিব পাৰে, ভাৰত চৰকাৰৰ দ্বাৰা চাৰ্টিফাইড হয়। সো ভিডিওটো ভাল লাগে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাৰিব। থেংক ইউ ভেৰি মাছ। জয় হিন্দ, জয় অসম।